এই পালিংটা যখনই মাটিতে যাচ্ছে তখন কিন্তু পুরো মাটিটা কেঁপে উঠতেছে। আসলে নদীর পাড়ে পাইলিং করাটা এটা সহজ কাজ নয়, এটা অনেক কষ্টের কাজ। দেখা যাচ্ছে যে তারা কিন্তু অনেক পরিশ্রম করতেছে, বিশেষ করে জুম করে দেখাই আপনাদেরকে। এই যে মাটিগুলো, এই মাটিগুলো কিন্তু নদীর পাড়ে মাটিগুলো কিন্তু ভালো না, বিশেষ করে পলিথিন এবং নানান ধরনের ময়লা শক্ত ইট পাথর দ্বারাই কিন্তু এই নদীর পাড়ে। তো সেখানটায় পাইলিং করাটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে তারা কত কষ্ট করে পাইলিং করতেছে। তো একটুখানি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু মানে জীবনের ঝুঁকি রয়েই যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি আরেকটু দূরত্ব বজায় রেখে যদি তারা কাজ করতো খুবই ভালো হতো। কাজ করছে তো ঠিক আছে, বাট কাজে কোনো সেফটি নেই। তো দর্শক, আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমি এখন আছি খোলামোড়া ঘাটের সামনে। এটা বর্তমানে বিএডব্লিউ দিয়ে করছি, বুড়িগঙ্গা নদীর পাড়ে পাইলিং এর কাজ চলতেছে। এই পাইলিং এর উপরেই কিন্তু ওয়াক হয়ে যে হাঁটার রাস্তা বিএডব্লিউ দিয়ে কর্তৃক, পুরোপুরি তুরাগের মতো না হলেও বুড়িগঙ্গাটায় মনে হয় একটুখানি ডিফারেন্ট করা হতে পারে। কারণ তারা চাচ্ছিল যে বুড়িগঙ্গা এবং তুরাগ যে নদীর যে সীমানা সেটা যেন বোঝা যায়, সেক্ষেত্রে তারা একটা মানে অন্যরকমভাবে পাইলিং করে আর কি তারা ওয়াক ওয়ে তৈরি করবে। এরপর দর্শক, জিরে হোক, আমরা সিঁড়ে আপনাদেরকে আপডেট দিয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন তারা খুবই কষ্ট করে তারা পাইলিং এর কাজ চলমান দেখেছে। তো এটা হচ্ছে বিএডব্লিউডিএ কর্তৃক বুড়িগঙ্গা নদীর পাড়ে যে ঢাকা রিভার প্রজেক্ট আছে সেই প্রজেক্টের কাজের অনুযায়ী তারা কিন্তু বর্তমানে ওয়াক ওয়ের কাজ চলমান দেখেছে। দেখতে পাচ্ছেন বর্তমানে পাইলিং করা হচ্ছে। তো এই যে সূর্য প্রায় ডুবি ডুবি ভাব, আর এখানকার কাজ খুব দূরে একটা কাজ বর্তমানে চলমান গেছে, কিন্তু এই সামনে পিলারের কাজ কিন্তু তারা কিন্তু অলরেডি সম্পন্ন করেছে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুবই কষ্ট করে যাচ্ছে। এখানে কিন্তু প্রায় আগে দেখা যাচ্ছে যে 15-20 জন মিলে কাজ করতো, কিন্তু বর্তমানে দেখে শত শত লোক তারা তার কাজ করতেছে। জুম করে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, অনেকেই কাজ করতেছে আসলে দর্শক। আসলে আমি এখনো সঠিক জানি না এখানে কতজন লোক কাজ করতেছে, সেটা আমরা সঠিকটা জেনে অবশ্যই বর্তমানে এখানে দেখতে পাচ্ছি আই যে লোকগুলো সেখানে কেউ দেখা যাচ্ছে না বর্তমানে। তো আমরা তাকে পেলে, তা দেখা পেলে অবশ্যই তার সাথে কথা বলে, এর যে কন্ট্রাক্টার আছে তার সাথে পুরোপুরি কথা বলে আপনাদেরকে সঠিক তথ্য দিব। তো দর্শক, এখনকার মতন আমরা বিদায় নিচ্ছি বুড়িগঙ্গা নদীর পাড় থেকে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।